সাম্বর পরবর্তী অংশ পৃষ্ঠা 37। নারদ দ্বারকা ত্যাগ করলেও সাম্বের অবহেলা তিনি ভুলতে পারেননি। কৃষ্ণের অবিশ্বাস তার মর্ম বলে গাঁথা ছিল, কিন্তু কেন? তিনি কি সত্যি বিশ্বাস করতেন তার অভিযোগ সত্য? অসামান্য রূপমান পুরুষ সাম্বর মনে হয়তো নিজের সম্পর্কে কিছু অহংকার থাকতে পারে। সে অহংকার কিছু কিঞ্চিত প্রদ্যুম্ন বা চারুদেশ্ন কার মধ্যেই বা না ছিল, এবং মহর্ষির অনুমানও হয়তো আদৌ মিথ্যা না। বাসুদেব একান্ত রূপে অসহায়ীন ছিলেন না। পৃষ্ঠা 38। মহামানবের গৌরব চিরকাল তাকে আঁকড়িয়ে থাকে না। প্রকৃতপক্ষে সাম্ব প্রণয়লীলায় কখনোই অতি আসক্ত নন, কিন্তু তার প্রণয় সম্ভাষণ কৌতূহলোদ্দীপক প্রেমলীলা, প্রণয়নীগণের সঙ্গে তার প্রণয়োদ্দীপক নানা ক্রীড়া কৌশল, যা একান্ত অনায়াসাধ্য নয়, বিবিধ আচার অনুষ্ঠান ও ক্রিয়াদির অপেক্ষা রাখে, তা যাদব রমণীগণের মধ্যে সুখকল্পনায় গুঞ্জরিত হতো। সেটা তার কোনো অপরাধ না, কিন্তু মহর্ষি ক্রুদ্ধ হয়ে এত বড় একটা গুরুতর অভিযোগ তুললেন কেমন করে? তাও পিতার রমণীগণ বিষয়ে পুত্রকে অভিযুক্ত, এবং সে অভিযোগ পিতাকেই। মহর্ষির কি কোনো বাস্তব ভিত্তি ছিল এই অভিযোগে? সম্ভবত ছিল। দ্বারকায় ইতিপূর্বে তিনি অনেকবার এসেছেন, যাদবদের বিভিন্ন গৃহে গমন করেছেন, এবং এমন একটি ধারণা করবার মতো সঙ্গত কারণ তার ছিল। রূপবান সাম্ব যাদব রমণীগণের অতি প্রিয় পুরুষ, তিনি কি কখনো কারণ মুখে শুনেছেন কৃষ্ণের 1600 রমণীগণ সাম্বকে নিয়ে নিজেদের মধ্যে অভিলাষপূর্ণ প্রণয়লাভ করছে? মহর্ষি নিশ্চয় কিছু জ্ঞাত ছিলেন, অথবা কেবলমাত্র রমণীর মন বিষয়ে নানা দেশের অভিজ্ঞতায় তাকে এমন একটি দৃঢ় সিদ্ধান্ত দান করেছিল। কৃষ্ণকে সেই গুরুতর অভিযোগ করতে তিনি দ্বিধা করেননি। তিনি দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, সর্প, মানব সকল জাতীয় সম্প্রদায়ের স্ত্রীলোকগণের আচরণের নানা রীতি ও বৈপরীত্য বিষয়ে অবগত আছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মহর্ষি আবার দ্বারকায় ফিরে এলেন। দ্বারকা ত্যাগ করে গেলেও আদৌ কি তিনি দূরান্তরে কোথাও গমন করেছিলেন? মনে হয় না। সম্ভবত নিকটে থেকে তিনি একটি বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিলেন। নানা শ্রেণী ঋষিগণের মধ্যে তার কোনো সংবাদদাতা ছিলেন না এমন মনে করার কোনো কারণ নেই। তিনি এ যাত্রায় দ্বারকায় সেই আগে গেলেন রৈবতকের পর্বতের গহনে কৃষ্ণের প্রমোদ কাননে। রৈবতকের সেই প্রমোদ কাননে নানা বৃক্ষে বর্ণাঢ্য ফুলের সমারোহ, ভূমি সকল নানা পুষ্পপল্লবিত বীথি ও মনোহর সবুজ ঘাসের আস্তীর্ণ, প্রমোদ কাননে বিশাল সুমিষ্ট স্বচ্ছ জলাশয়। নারদ দূর থেকে দেখলেন কৃষ্ণ তার মহিষী ও 1600 রমণীগণ সহ জলকেলিতে সুখে মগ্ন। বাসুদেবকে ঘিরে জলমধ্যে নানা রমণী নানা ক্রীড়া কৌতুকে মরালির মতো ভেসে বেড়াচ্ছে। কেউ কৃষ্ণকে স্পর্শের জন্য ব্যাকুল, কেউ জলমধ্যে বিহার আকাঙ্ক্ষায়। মীন সমূহ যেমন জলমধ্যে নিমগ্ন বৃক্ষের চারপাশে খেলা করে, সেই রূপ করছিল। কেউ কেউ সুরাসব পানে অতি প্রমত্তা হয়ে নানারূপ প্রণয় কথা উচ্চারণ করছে। অন্যান্য বান্ধবীদের পৈষ্টি ও সুরাসবের পাত্র এগিয়ে দিচ্ছে। কেউ কেউ নিজেদের মধ্যেই আলিঙ্গনাবদ্ধ হয়ে বাসুদেবকে অনুভব করছে। স্বভাবতই প্রমোদ কানন ও জলাশয়ের রমণীরা উচ্ছ্বাসে প্রগল্ভ, কথাবার্তায় প্রমত্তা, জলাশয় ও তাদের কেলি উদ্যামে অতি উচ্ছ্বাসে তরঙ্গায়িত। কৃষ্ণ স্বয়ং অতি উদার ও প্রমত্ত বাঞ্ছায় প্রিয় রমণীগণের সহবাসে সকলের ইচ্ছা পূরণ আহ্লাদিত করছেন। এই অতি প্রেমোচ্ছ্বল জলকেলিতে বৃক্ষে পাখিরা নানাস্বরে রব করছে, বিচিত্র বর্ণে পতঙ্গসমূহ কাননে শোভাবর্ধন করছে। রমণীগণের সঙ্গে মরালিরাও জলাশয়ের অন্য প্রান্তে নিজেদের মধ্যে কেলি করছে। পৃষ্ঠা 39। নারদ দেখলেন সুরাসপ্পানে অতি প্রমত্তা রমণীগণের অঙ্গের বসনভূষণ সকলই শিথিল ও স্খলিত প্রায়। নিজেদের নগ্নতা বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, থাকবার কথাও না, কারণ রৈবতকের এই প্রমোদ কাননে জলাশয় একমাত্র পুরুষ কৃষ্ণ ছাড়া কারোরই উপস্থিতির কোনো উপায় নেই। কৃষ্ণের প্রমোদ কানন ও জলকেলির স্থান কৃষ্ণ ছাড়া সকলের অগম্য, একথা দ্বারকায় সর্বজন বিদিত। কিন্তু তার অর্থ এই না কৃষ্ণ কোনো প্রয়োজনে সেখানে কারোকে ডেকে আনতে পারবে না।
বিলাস অবকাশের অনেক সময় কর্মজীবনের জরুরি প্রয়োজন ঘটতে পারে। নারদ দেখলেন এই তার সেই প্রকৃষ্ট সুযোগ উপস্থিত। রমণীরা সুরাসপ্পানে যৌবন সম্ভোগেচ্ছায় অতি প্রমত্তা, হাস্যে লাস্যে কৌতুকে কেলিতে প্রমোদকানন মুখরিত। তিনি নগরের প্রাসাদে ফিরে গেলেন। প্রাসাদের কাছাকাছি কুঞ্জ মধ্যে শাম্বকে তার সহচরী পরিবেষ্টিত অবস্থায় খুঁজে পেলেন। রূপবান শাম্বকে রমণীর সোহাগে অধিকতর রূপবান দেখাচ্ছিল। নারদ কিছুটা দ্বিধাও সংকোচ করে বললেন, শাম্ব, তোমার সুখে বাধা দিতে চাই না। বাসুদেব এখনও তার রৈবতকে প্রমোদকাননে রয়েছেন, সেখানে তিনি তোমাকে স্মরণ করেছেন। শাম্ব তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেলেন, মহর্ষি বাক্য কখনো মিথ্যা হবার না, পিতা স্মরণ করেছেন শোনামাত্র তিনি দ্রুত গতি হয়ে প্রমোদকাননে উপস্থিত হলেন। কৃষ্ণ এমন অসময়ে তাঁর প্রমোদকাননে কেলিস্থলে শাম্বকে দেখে অবাক হলেন, কিন্তু তার ষোলো সহস্রে রমণীগণ রূপবান শাম্বকে দেখে উল্লাসে মেতে উঠল। তাদের সকলের আরক্ত সিক্ত চোখমুখ কামনায় উদ্বেল হয়ে উঠল, কামোচ্ছ্বাসে তারা সকলে নির্বাক হয়ে থাকতে পারল না। কৃষ্ণের উপস্থিতি সত্ত্বেও শাম্বের রূপ নিয়ে তারা প্রগল্ভ গুঞ্জনে মেতে উঠল। নারদ বুঝলেন এটা প্রথম ধাপ। রমণীরা এখনও তাদের যৌবন প্রস্ফুটিত দেহ জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। অবশ্যই সকল রমণীর মধ্যে তিনজন কৃষ্ণের নিকটবর্তী হয়ে অধবদন ছিলেন, তারা জাম্ববতী, রুক্মিণী, সত্যভামা। তারা অবাক ও গম্ভীর হয়েছিলেন, মত্ততা দূরের কথা, কোনো প্রকারের বিকার তাঁদের ছিল না। নারদ এতক্ষণ অন্তরালে ছিলেন, এবার কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ালেন। মহর্ষিকে দেখা মাত্র তাকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য সকল নারী জল থেকে উঠে দাঁড়ালেন, কিন্তু ফল হলো বিপরীত। নারদকে শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে রমণীগণ শাম্বকে তাদের প্রস্ফুটিত যৌবন দেখাতেই অত্যুৎসাহী হয়ে উঠল। তাদের নানা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ বিবিধ ভঙ্গি সহকারে শাম্বর সামনে এমনভাবে উচ্ছৃত হলো যে সকলের কামোচ্ছ্বাস অত্যন্ত প্রকটিত হলো। অতিমাত্রায় সুরাসপ্পানে মত্ততা প্রসূত তারা শাম্বর প্রতি অতি প্রার্থিনী হয়ে তাদের উজ্জ্বলের উপলাবণ্য রাশি অনাবৃত করল। নারদের সঙ্গে কৃষ্ণের একবার দৃষ্টি বিনিময় হল। পর মুহূর্তে মর্মাহত বাসুদেব ক্রোধে ও গ্লানিতে জ্বলন্ত চোখে রমণীদের দিকে তাকালেন। নারদকে তাঁর আর কিছুই জিজ্ঞাসা করার ছিল না, বলবারও ছিল না। মহর্ষি যা প্রমাণ করতে চেয়েছিলেন তা তিনি অতি নির্মমভাবেই করেছেন। এখন তিনি পরিণতি দেখবার জন্যই দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ রমণীদের প্রতি কঠিন দৃষ্টিপাত করে ধিক্কার দিয়ে অভিশাপ বাণী উচ্চারণ করলেন, তোমরা আমার রক্ষিত হয়ে অতি নিকৃষ্ট আচরণ করেছ। পৃষ্ঠা ৪০। অতি প্রমত্তা হয়ে তোমরা যেমন পণ্যাঙ্গনাদের ন্যায় ব্যবহার করেছ, আমার মৃত্যুর পরে তোমরা তস্করদের দ্বারা লাঞ্ছিত ও নিপীড়িত হবে। কৃষ্ণের অভিশাপ যাদের ওপর বর্ষিত হলো না তারা জাম্ববতী, রুক্মিণী এবং সত্যভামা। অন্য সমস্ত রমণীগণ মুহূর্তে তাদের অপরাধ অনুভব করে আত্মস্বরে বাসুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করল। প্রমোদকাননের জলকেলি হাস্য মুখরিত লীলাক্ষেত্র সকলই বিষাদে ডুবে গেল। কৃষ্ণ রমণীদের বললেন, ভবিষ্যতে দালভ্য ঋষির কাছে তোমাদের সম্যক জীবনধারণের উপায় জানতে পারবে। কৃষ্ণ অতঃপর তাকালেন বজ্রাহত, বিস্মিত, ভীত, অধমুখ শাম্বর দিকে। শাম্বর অসামান্য রূপের প্রতি দৃষ্টিপাত করে তার ক্রোধানল প্রজ্বলিত হল। পুত্রকে তিনি অভিসম্পাত করলেন, তোমার এই রমণীমোহন রূপ নিপাত যা, কুষ্ঠরোগের কুশ্রিতা তোমাকে গ্রাস করুক। শাম্বর সর্বাঙ্গ আতঙ্কে শিহরিত হল। তিনি করজোড়ে নতজানু হয়ে বাসুদেবের পায়ের কাছে ভেঙে পড়ে কাতরস্বরে বললেন, পিতা, আমি স্বইচ্ছায় কখনোই আপনার প্রমোদকাননে আসিনি। আমি আমার জন্ম মুহূর্ত থেকে আপনার আজ্ঞাবাহী সেবক। পিতা, আপনি জগৎবিখ্যাত বাসুদেব, হে পুরুষোত্তম জনার্দন, হে বৃষ্ণি সিংহাবতার, এই জগতের তলে কী বা প্রকৃতি কী বা মানুষ, আপনি সকলের অন্তর্যামী। বিশ্ব চরাচরের যা কিছু অমোক পরিবর্তনশীলতা অথবা মানুষের অন্তরের কথা কিছুই আপনার অগোচরে থাকে না। আপনাকে কোনো কারণে অসুখী দর্শনের চেয়ে আমার পক্ষে মৃত্যুও শ্রেয়, কিন্তু আপনি জানেন আমি নিষ্পাপ। আমি আপনার ঔরসজাত সন্তান, সংসারে এর তুল্য সুখ অহংকার আমার আর কিছুই নেই।
আপনার অন্যান্য পুত্রদের ন্যায় আমার দ্বারা কখনো কোনো নীতি বিগর্হিত কাজ সম্ভব না। আপনার সন্তাপ হতে পারে এমন কোনো কুরুচিপূর্ণ আচরণের সাহস আমার কদাপি মনে ছায়াপাত করেনি। হে সর্বজ্ঞ পিতা, আপনি আমাকে কেন এই নিদারুণ অভিসম্পাত করলেন? কৃষ্ণ সেই মুহূর্তে কোনো জবাব দিতে পারলেন না। বজ্রপাতের পর মুহূর্তে যেমন স্তব্ধতা নেমে আসে, তিনি সেই রূপ মৌনতা অবলম্বন করলেন। মহর্ষিপুত্র রমণীগণ প্রমোদকাননে কোনো কিছুর প্রতি কারো প্রতি যেন তার দৃষ্টি নেই, অথচ তার বিশাল চক্ষুদ্বয় দৃষ্টি শূন্য না, তিনি যেন স্থানুর গভীর ধ্যানমগ্নতায় ডুবে আছেন। মহর্ষি মনে মনে হাসছিলেন আর মনে মনেই উচ্চারণ করছিলেন, অসুয়া অসুয়া, হে বাসুদেব, আপনার জ্ঞানই আপনাকে সর্বজ্ঞ করেছে। জ্ঞানী হয়েও রমণীর চরিত্র মন আপনি এই বয়সে আর একবার অনুধাবন করলেন, অতি নির্মম রূপে অনুভব করলেন। রূপবান আত্মজীর সামনে নিজের রমণীগণ কামনায় ব্যাকুল হয়ে উঠলে কি দুঃসহ ঈর্ষায় অন্তর বিদীর্ণ হয়। হে পুরুষোত্তম, আপনিও তখন আপনার প্রিয় পুত্রকে নির্মম অভিশাপ না দিয়ে পারেন না। আপনি প্রমাণ চেয়েছিলেন, আমি প্রমাণ দিয়েছি। আমি মিথ্যা কথা বলে শাম্বকে এখানে ডেকে নিয়ে এসেছি, তাছাড়া চাক্ষুষ প্রমাণের আর কোনো উপায় ছিল না। পৃষ্ঠা 41। কিন্তু শাম্ব নিরপরাধ আপনি জানেন, জেনেও এই অভিশাপ অমোঘ, এই অন্তরের বিকার। হে বাসুদেব, আমি আর ক্ষণকাল এখানে অপেক্ষা করব, শুধু সেই পরিণাম দেখে যাব, পুত্রের কাতর প্রার্থনায় আপনার অভিশাপ থেকে মুক্তিদান করেন কিনা। যদি করেন তাহলে আমার উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হবে, শাম্বকে আমি যে শিক্ষা দিতে চেয়েছিলাম তা ঘটবে না। শাম্ব তখন কৃষ্ণের পদতলে পড়ে কাতর প্রার্থনা করে চলেছেন, পিতা, আপনার কোনো পুত্রই কখনো আপনার অবাধ্যতা করেনি, আমিও করিনি। শৈশব থেকে আপনারাও আমাদের বংশের অন্যান্য অস্ত্রবিদদের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছি, যুদ্ধ বিশারদ রূপে আমার যদি কোনো খ্যাতি থেকে থাকে তবে তা আপনারই দান। আপনার নির্দেশ ও নেতৃত্বে জরাসন্ধের মহাবল সেনাপতিদের সঙ্গে সংগ্রাম করেছি, বলার অপেক্ষা রাখে না। আপনার অনুপস্থিতিতে এই দ্বারকানগরী যতবার শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছে, যদুবংশের সকল বীরদের সঙ্গে আমিও প্রাণপণ যুদ্ধ করেছি। প্রদ্যুম্ন আর আমি অতি বলশালী শাল্যর সঙ্গে যুদ্ধ করে তাকে দ্বারকার দূর প্রান্তে তাড়িয়ে এসেছি। আপনার মহিমময় কীর্তি, শৌভনগরে গিয়ে সেই শাম্বকে আপনি নিজের হাতে হত্যা করেছিলেন। রাষ্ট্র সমাজ পরিবার বিষয়ে যাবতীয় শিক্ষা আপনার কাছেই পেয়েছি। রমণীদের কার প্রতি কী আচরণ করতে হয় সেই সুনীতি জ্ঞান আপনার কাছ থেকেই পেয়েছি। পৃথিবীতে আপনি সেই পুরুষ যিনি বিশাল রমণীকুলের ভর্তা ও ত্রাতা। আমাকে ক্ষমা করুন পিতা, আমাকে অভিশাপ দেবেন না। কৃষ্ণের স্তব্ধ মৌনতা ভাঙল, তিনি তথাপি কয়েক মুহূর্ত তূষ্ণীভাব অবলম্বন করে রইলেন, তারপর বললেন, শাম্ব, আর তা সম্ভব না। শাম্বর অতি উজ্জ্বল কান্তি শ্বেত সিক্ত হয়ে বারে বারে প্রকম্পিত হল। নারদ তৎক্ষণাৎ শেষ স্থান পরিত্যাগ করলেন, শেষ কথা যা শোনার তা তার শোনা হয়ে গেল। তিনি প্রমোদ কানন ছেড়ে নগরীর দিকে চলে গেলেন। কৃষ্ণ একবার সেদিকে দেখলেন, বিষাদের ছায়া তার মুখে, জাম্ববতী রুক্মিণী ও সত্যভামার চোখে জল, অন্যান্য রমণীগণ দ্বারকানগরীর অনন্ত বিলাস বাসন ও সুখের পরিবর্তে অভিশাপ ভয়ে কাতর হয়ে তখন কেবলই সেই ভয়াবহ অনাগত ভবিষ্যতের চিন্তায় মগ্ন, আর মনে মনে দালভ্য ঋষির নাম জপ করছে। কৃষ্ণের চোখে মুখে বক্ষে বর্ণের উজ্জ্বলতায় কোথাও কোনো রকম ক্রোধের অভিব্যক্তি নেই। তিনি বললেন, শাম্ব, একমাত্র অভিশাপ দিয়ে যদি সকল সংকটের মুক্তি হতো তাহলে আমাকে গদা চক্র ধারণ করে শত্রু নিধন করতে হতো না। অভিশাপ কেবলমাত্র মনস্তাপ থেকে স্ফুরিত হয় না, সাধারণ মানুষ পরস্পরকে যেরকম অভিশাপ দিয়ে থাকে আমার অভিশাপ তদ্রূপ না। যা ঘটে যায়, যা ভবিতব্য তাই অভিশাপ রূপে উচ্চারিত হয়। তোমার জন্মলগ্নে এই কুৎসিত ব্যাধি তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে, আমি অতি ক্রোধে তা উচ্চারণ করেছি মাত্র। তোমার কোষ্ঠীর কাল অনুযায়ী তোমার ব্যাধির প্রকট রূপ প্রকাশের সময় আসন্ন। বিম্ব ফলের ন্যায় তোমার দেহের এই রক্তাভ অঙ্গ প্রত্যঙ্গের স্ফীতি কিছুই আর স্বাভাবিক নেই,
শরীরের এই লক্ষণগুলো তোমার চোখে পড়েনি, তথাপি আমি স্বীকার করি তোমাকে দেখে রমণীদের যৌবনোচ্ছ্বাসে ক্রুদ্ধ হয়েই তোমাকে অভিশাপ দিয়েছি। সাম্বের শ্বেতসিক্ত কলেবরের কম্পন কিছু স্থির হলো। তিনি তার নিজ দেহের প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টিপাত করে জিজ্ঞেস করলেন, পিতা, তাই যদি সত্য তবে বলুন আমার আরোগ্যের উপায় কি। কৃষ্ণ এক মুহূর্তে চিন্তা করে বললেন, এখন আমি বুঝতে পারছি মহর্ষি নারদকে তুমি রুষ্ট করেছ। পৃষ্ঠা 42। তুমি তাকে যথাযোগ্য সম্মান দেখাওনি। আমার মনে হয় তোমার ব্যাধি প্রকটিত হলে তাঁর কাছেই তোমার যাওয়া উচিত। তিনি দেবভূমি থেকে সর্বত্র ভ্রমণ করেছেন, বহু বিচিত্র স্থান ও সম্প্রদায়কে তিনি চাক্ষুষ করেছেন। একদিক থেকে তাঁর অভিজ্ঞতা আমাদের থেকে অনেক ব্যাপক। সম্ভবত তিনিও চান তুমি তাঁরই দ্বারস্থ হবে। আমিও তোমাকে সেই উপদেশই দিচ্ছি, তুমি যথাসময়ে মহর্ষির সন্ধানেই যেও। শাম্ব এখন অকম্পিত স্বরে ঘোষণা করলেন, পিতা, যা অমোঘ এবং অনিবার্য হয়ে জীবনে নেমে আসে তাকে আমরা ভাগ্য বলে মানি। এই অভিশাপ আমার অদৃষ্ট। এই বয়সের মধ্যেই আমি ভাগ্যের উত্থান পতন কম দেখিনি। এককালে যদুবংশকে মহাবল সম্রাট জরাসন্ধ সংখ্যাল্প করেছিলেন, ভীত সন্ত্রস্ত করেছিলেন। আজ কোথায় জরাসন্ধ? যদুবংশ সগৌরবে অবস্থান করছে। কুরুক্ষেত্রের যুদ্ধের অতি যুদ্ধার্থী কৌরবগণ প্রায় নিশ্চিহ্ন। পাণ্ডবেরাও লোক বলে ক্ষীণপ্রাপ্ত হয়েছেন, তথাপি কেউ নিশ্চেষ্ট বসে থাকেননি। আমার ভাগ্যের এই অমোঘ অনিবার্য পরিণতি জেনেও আমিও নিশ্চেষ্ট থাকব না। প্রয়োজন হলে মুক্তির জন্য আমি এই শশাগড়া পৃথিবী, দেবলোক, অন্তরীক্ষে সর্বত্র যাব। আমাকে আপনি বিদায় দিন। শাম্ব পিতার পদধূলি নিয়ে মাথায় ঠেকালেন। কৃষ্ণ শাম্বর মস্তক আঘ্রাণ করে মুখ ফিরিয়ে জাম্বুবতীর দিকে তাকালেন। জাম্বুবতী তখন অশ্রুজলে ভাসছিলেন। শাম্ব নিজে কাছে গিয়ে মা জাম্বুবতীকে প্রণাম করলেন, রুক্মিণী এবং সত্যভামাকেও প্রণাম করলেন। জাম্বুবতী শাম্বর মস্তক আঘ্রাণ করে তাকে শিশুর ন্যায় বক্ষে গ্রহণ করলেন। পুত্রস্পর্শে মায়ের স্তনধারা যেন সন্তানের জন্য অজস্র ধারায় বিগলিত হলো। তিনি অশ্রুযুদ্ধ স্বরে বললেন, বৎস, আশীর্বাদ করি তুমি শাপ মুক্ত হও, তোমার সেই জনচিত্ত বিমোহিতকারী রূপ আবার লাভ করো। অভিশাপ ভয় ভীতা 16 সহস্র রমণীগণ এই দৃশ্য দেখে অশ্রুমোচন করল। যে কারণে তারা বাসুদেবের দ্বারা অভিশপ্ত, তাদের সেই রমণী চিত্ত শাম্ব দর্শনে এখনও বিমোহিত। রূপবান পুরুষের প্রতি রমণীর চির আকাঙ্ক্ষা এই অভিশাপের দ্বারাই চিরস্থায়ী হলো। শাম্ব প্রমোদকানন থেকে বিদায় নিলেন। এই অনুচ্ছেদটি এখানেই শেষ হলো। পরের অনুচ্ছেদ পৃষ্ঠা 42। শাম্ব ফিরে এলেন নগরীতে। এখন তার অঙ্গ শ্বেত কম্পিত না। অভিশপ্ত পুরুষ এখন আত্মমগ্ন হয়ে মুক্তির কথা ভাবছেন। গৃহ সন্নিকটে অদূরে রমণীয় কুঞ্জ মধ্যে সহচরীরা তার জন্য ব্যাকুল হয়ে প্রতীক্ষা করছিলেন। তিনি সেই দিকে ভগ্ন হৃদয় বিষাদ দৃষ্টিতে দেখলেন, কিন্তু সেদিকে গেলেন না। যুদ্ধ বিশারদ শাম্ব, রতি বিশারদ শাম্ব আপন বাহু তুলে নিরীক্ষণ করলেন। সত্যি তার যে অঙ্গে চতুষ্পার্শ্বস্থ সকলই প্রতিবিম্বিত হয় তা এখন অধিকতর রক্তাব দেখাচ্ছে। তিনি গৃহমধ্যে গমন করলেন। গৃহমধ্যে বহু দাস দাসী বিচরণ করছে। শাম্ব কারো প্রতি দৃষ্টিপাত না করে অন্তঃপুরে গমন করলেন। পৃষ্ঠা 43। সেখানে নানা সুবর্ণের আভরণ, নানা সময়ে প্রাপ্ত বিবিধ মণি, কক্ষে কক্ষান্তরে রমণীয় সজ্জা, বিবিধ গৃহ সামগ্রী, নানা দেশীয় মহার্ঘ বসন, কোনো কিছুর প্রতি দৃষ্টিপাত করলেন না, অথচ এই সকলই ছিল তার অত্যন্ত প্রিয়। শাম্বকে অন্তঃপুরে গমন করতে দেখে রমণীগণ পাথর স্খলিত প্রস্রবণের ন্যায় সেদিকে ধাবিত হলেন। শাম্ব কপাট বন্ধ করে অতিকায় সুবর্ণ দর্পণ হাতে তুলে নিলেন, নিরীক্ষণ করলেন আপন প্রতিবিম্বকে। আশ্চর্য, পিতা মিথ্যা কিছু বলেননি। লক্ষ্য করে দেখলেন তার নাসা, কর্ণ, ভ্রু ইত্যাদি স্থানে স্থানে স্ফীতি লাভ করেছে। এ কি বাসুদেবের অভিশাপ মাত্রই ঘটল, নাকি তার কথা এখন চোখে পড়ছে? তিনি কোষ্ঠীর ভবিতব্যের কথা উল্লেখ করেছেন, হয়তো অভিশাপের বাস্তব ভিত্তি তাই।
কিন্তু শাম্ব এই ঘটনাকে পিতার অভিশাপ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। শাম্ব সুবর্ণ দর্পণ রেখে দিয়ে কপাট খুলে দিলেন, রমণীগণ মধ্যে কেবল লক্ষণাকেই প্রবেশ করতে বললেন। এই সেই দুর্যোধন আত্মজা লক্ষণা, যাকে শাম্ব হরণ করে বিবাহ করেছিলেন। লক্ষণা সর্বাঙ্গ সুন্দরী, সর্বালঙ্কার শোভিতা, কিন্তু শাম্ব কর্তৃক সখীয় সহচরীদের কক্ষ প্রবেশে বাধাদানে অবাক হলেন। অবাক হল প্রণয় সঙ্গিনীরা, ম্লান মুখে তারা ফিরে গেলেন। লক্ষণা হৃদয় অশুভ আশঙ্কায় কেঁপে উঠল। তিনি শঙ্কিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শাম্ব ব্যস্ত কৌতূহলিত হয়ে জিজ্ঞেস করলেন, কেমন দেখাচ্ছে আমাকে লক্ষণা? লক্ষণা প্রশ্ন আশা করেননি, শাম্বর জিজ্ঞাসায় এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন, তারপর বললেন, তোমার চোখ মুখ শুষ্ক, পীড়িত, বিষণ্ণ, দুঃখিত দেখাচ্ছে তোমাকে। মহর্ষি নারদ তোমাকে কোথায় ডেকে নিয়ে গেছিলেন? কিছুক্ষণ আগেও তুমি সুখী ছিলে, এখন এত করুণ আর বিমর্ষ কেন? শাম্ব লক্ষণাকে সব কথাই বললেন। লক্ষণা অস্ফুট ক্রন্দনে আর্তনাদ করে উঠলেন, অভিশাপ কেন? তুমি যে রমণী মোহন এ কথা দ্বারকা সর্বজন বিদিত, তবে কেন অভিশাপ? শাম্ব বললেন, লক্ষণা, অভিশাপ জিজ্ঞাসার অতীত, এ অমোঘ এবং অনিবার্য, এ ভাগ্যের পরিহাস না নির্দেশ, একে অমান্য করা চলে না। আমি এখন থেকে তোমাদের কাছতে বিচ্ছিন্ন হয়ে থাকব, নগর প্রাকারের বাইরে কিছুকাল অপেক্ষা করে মহর্ষির সঙ্গে সাক্ষাৎ করে তার নির্দেশ নেব, তিনি যা বলবেন তাই করব। লক্ষণা আসন্ন বিচ্ছেদ ব্যথায় কাতর হয়ে উঠলেন, বললেন, না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে যাব। শাম্ব শান্ত স্বরে বললেন, লক্ষণা, মহর্ষির সঙ্গে সাক্ষাতের পরেই একমাত্র এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তিনি যদি নির্দেশ দেন তাহলে তুমি আমার সঙ্গে যাবে, তবে খুব দ্রুতই ব্যাধি আমাকে গ্রাস করবে আমি অনুভব করছি। পূর্ণ গ্রাসের পূর্ব পর্যন্ত আমি নগরের বাইরে থাকব, তারপরে মহর্ষির সঙ্গে সাক্ষাৎ করব। লক্ষণার কান্না হৃদয় বিদারক হল। তিনি শাম্বকে আলিঙ্গন করে তার প্রতিটি অঙ্গ নিরীক্ষণ করে সন্দিগ্ধ অবিশ্বাসের স্বরে বললেন, প্রিয়তম, সুবর্ণ দর্পণের ন্যায় উজ্জ্বল তোমার অঙ্গে আমি কিছুমাত্র পরিবর্তন বা ব্যতিক্রম দেখি না। পৃষ্ঠা 44। এ সকলই তোমার পিতার অভিশাপগ্রস্ত মনের ও চোখের বিকার। আমি এখনো তোমার বুকে আমার প্রতিবিম্বকে দেখতে পাচ্ছি। তুমি এখনো বিশ্বের সকল পুরুষের ঈর্ষণীয় সেই বলিষ্ঠ রূপবান পুরুষই আছো। পিতার অভিশাপ পুত্রের প্রতি স্নেহেরই এক বিপরীত সম্ভাষণ, ব্যাধির আশঙ্কা, গৃহত্যাগের বাসনা তুমি মন থেকে ত্যাগ করো। শাম্ব মনে মনে হাসলেন করুণ আর মর্মান্তিক সেই হাসি, বললেন, লক্ষণা, পিতার অভিশাপ না বৃষ্ণি সিংহবতার পুরুষের অপমানিত মর্মাহত অন্তরের অভিশাপ বর্ষিত হয়েছে আর এক পুরুষের প্রতি। এক্ষেত্রে পিতা পুত্রের সম্পর্কজনিত কপট উষ্মা বা ক্রোধের বিষয় কিছু নেই। তোমাকে তো সব ঘটনাই বললাম। বাসুদেবের মতো ব্যক্তির পৌরুষে যদি আঘাত লাগে তবে তার সংহার মূর্তি কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তুমি কল্পনা করতে পারো? অন্য পুরুষের তো কোনো কথাই নেই। তাছাড়া তুমি আমার মনের ও চোখের যে বিকারের কথা ভাবছো তা সত্যি না। পিতা কখনো মিথ্যা বলতে পারেন না। আমি কখনোই নিজেকে দেখতে ভুল করিনি। বিকার বা মায়া কিছুই আমাকে গ্রাস করেনি। পিতা 16,000 রমণীর প্রমত্ত উৎকট কামতাড়িত আচরণ আমি নিজেই লক্ষ্য করেছি। বৃষ্ণি সিংহের ক্রোধ বন্যের সম্মুখ কারণ আমি অনুভব করেছি। লক্ষণার আসন্ন স্বামী বিচ্ছেদ কাতর প্রাণ কোনো যুক্তি মানতে পারছে না। অশ্রু সজল চোখে ব্যথায় অভিমান স্ফুরিত স্বরে বললেন, রতিক ও শাস্ত্রবিদ, হে দ্বারকা মোহন, সেই রমণীদের কামোচ্ছ্বাসিত আচরণের অপরাধী বা কি? আমি জানি তুমি কদাচ সেই রমণীদের নিজের রূপের দ্বারা কামোদ্রেক করনি, কিন্তু সর্বজ্ঞ বৃষ্ণি সিংহ কি জানতেন না মাতৃগণ ব্যতীত দ্বারকা সকল রমণী কুলে তুমি অতি আকাঙ্ক্ষিত পুরুষ? এই 16,000 রমণীকে নির্বিচারে গ্রহণের জন্য তিনি নিজেকে অনাচারী জ্ঞানে অতি পুণ্যের সামন্তক মণি ধারণ করতে পারেননি। মুসল ও লাঙলধারী দুর্দান্ত যদুবীর বলভদ্রকে তিনি সেই সামন্তক মণি ধারণ করতে দেননি, কারণ বলভদ্র সর্বদাই সুরাসপ্পানে প্রমত্ত থাকেন।
তবে তোমাকে কেন তিনি কামোচ্ছ্বাসিত রমণীদের কারণে অভিশাপ দিলেন? শাম্ব গম্ভীর হলেন, বললেন, লক্ষণা, সুলক্ষণে প্রিয়তমে, তোমাকে আগেই বলেছি, মহাপুরুষের অভিসম্পাত প্রশ্নের অতীত। তাছাড়া যদুকুলের কুমারগণ তাদের পিতার সমালোচনা শুনতে অভ্যস্ত না। পিতার অভিশাপ অলঙ্ঘনীয়, তিনি আমাকে মুক্তির ইঙ্গিত দিয়েছেন, এখন সেই পথেই আমার যাত্রা। লক্ষণ ক্রন্দনোচ্ছ্বসিত স্বরে বললেন, আহ, হায় কি দুর্ভাগ্য আমার, যে পুরুষের মুহূর্তে দর্শন ছাড়া থাকতে পারি না, যিনি আমাকে হরণ করার সময় পিতার বাধাদানের ফলে হস্তিনানগরী ভূমিকম্পে আকুঞ্চিত হয়েছিল, যার কণ্ঠলগ্ন হয়ে ছাড়া দিন যাপন করিনি, তিনি পিতার দ্বারা অভিশপ্ত হয়ে আজ আমাকে পরিত্যাগ করে যাচ্ছেন। শাম্ব লক্ষণাকে সান্ত্বনা দিয়ে বললেন, লক্ষণা, অভিশাপ মুক্ত হয়ে আমি আবার ফিরে আসব। রমণীর মন এইসব সান্ত্বনা বাক্যে প্রবোধ মানে না। শাম্বর দেহলগ্ন হয়ে তিনি নানারূপে নিজের ব্যথা প্রকাশ করতে লাগলেন। জিজ্ঞেস করলেন, তুমি নগর প্রাকারের বাইরে কেন যাবে? পৃষ্ঠা 45। শাম্বর বিশাল বক্ষ দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠল, কিন্তু কাতরতা প্রকাশ না করে বললেন, লক্ষণা, ব্যাধি আমাকে পূর্ণরূপে গ্রাস করবার আগেই আমি আমার প্রিয়জনদের লোকচক্ষুর অন্তরালে চলে যেতে চাই। লক্ষণা এই কথা শুনে অতি শোকাকুল হলেন, কারণ তিনি এই বলিয়ান রূপবান পুরুষের অন্তরে বেদনা অনুভব করলেন, যিনি নগরের পথে বের হলে রমণীগণ ব্যাকুল হয়ে তাকে দেখতে ছুটে আসেন। তিনি কুৎসিত বিকলাঙ্গ দেহ নিয়ে কেমন করে সেই নগরীর মধ্যে বাস করবেন? তখন লক্ষণা স্বামী সান্নিধ্যে বসনভূষণ পরিত্যাগ করে যুগপত কান্না ও আবেগকম্পিত স্বরে বললেন, হে পরম সুন্দর মহাভুজ রমণী বিশারদ, এই দারুণ দুঃখেও আমি অতি প্রার্থিনী হয়ে তোমাকে কামনা করছি, তোমার দুই বিশাল বাহু ও বক্ষ তেজ দ্বারা আমাকে মর্দিত করো। শাম্ব শান্ত অবিকৃতভাবে লক্ষণাকে আপন অঙ্গে গ্রহণ করলেন, কিন্তু মনে মনে বললেন, হায় অভিশাপ, কুরুকুলের এই অবিস্মরণীয় রমণী রত্নের সঙ্গে সঙ্গম প্রমোদে কোনো সুখানুভূতির লেশ নেই। জীবন প্রবাহ কি আশ্চর্য স্বপ্নবৎ, যে আত্মা অতি দুর্গেয়, সেই আত্মানুসন্ধানেই জীবনকে আহরণ করতে হয়। আমার সমগ্র ধারণা এখন এই ধারণার বশবর্তী। এই অনুচ্ছেদটি এখানেই শেষ হলো।